হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা টপিক ডিসকাস করব, যেটা হলো সার্কেল। তোমরা অলরেডি সবাই জানো সার্কেল কি, তবুও তোমাদেরকে প্রথমে বলবো আমি সার্কেলের ডেফিনেশন, তারপরে ইকুয়েশন। দেখো, যখন কোনো একটা পয়েন্ট, ধরে নাও পয়েন্টটা হলো পি, একটা কনস্ট্যান্ট পয়েন্ট বা একটা স্থির বিন্দু যেটা হচ্ছে ও, এই পয়েন্টটা থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে কন্টিনিউ ঘুরতে থাকে, তখন এই যে সঞ্চার পথটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে সার্কেল, বা বাংলায় বলা হয় বৃত্ত। এবং এই কনস্ট্যান্ট পয়েন্ট যেটা ও, এটাকে বলা হয় এর কেন্দ্র, এবং ও পি হলো এটার রেডিয়াস। চলো এখন ইংলিশে দেখে নিন ডেফিনেশনটা কি। ইফ এ পয়েন্ট পি, যদি একটা পয়েন্ট পি মুভস করে অন এ প্লেন, একটা প্লেনের মধ্যে মুভ করে, এখানে পি পয়েন্টটা এই প্লেনে মুভ করছে ইন সাচ ওয়ে, এমনভাবে দ্যাট ইটস ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট, এখানে ফিক্সড পয়েন্ট কি ও, ফিক্সড পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা যদি কন্টিনিউয়াস সেম হয়, যদি কন্টিনিউ এই ডিস্টেন্সটা সেম হয়, তাহলে আমরা যে লোকাসটা পাচ্ছি এইটাকে বলা হচ্ছে সার্কেল, বা বলতে পারো এই পি পয়েন্ট যেদিকে যাচ্ছে সেটাই হলো সার্কেল। এখানে ওকে কি বলা হচ্ছে, ওকে বলা হচ্ছে সেন্টার, ও হচ্ছে কি এখানে, ও হলো এখানে সেন্টার। ওপি কি, ওপিকে বলা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, এটা মানে কি কেন্দ্র, সেন্টার হচ্ছে কেন্দ্র, ওপি হচ্ছে রেডিয়াস, এটা হলো ব্যাসার্ধ। ধরে নাও পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কোমা ওয়াই হয়, তাহলে এই ডিস্টেন্সটা কী হবে, এটা হবে ওয়াই এবং এটা হবে এক্স, নাম দিয়ে দেবো এটার এন। তাহলে এখানে ও এন কী হচ্ছে, এক্স হবে, এবং ওপি এনপি কী হচ্ছে, এনপি হচ্ছে ওয়াই। এবং এই যে ডিস্টেন্সটা এখান থেকে এই ডিস্টেন্সটা, এইটা হলো বৃত্তের ডায়ামিটার বা ব্যাস। তাহলে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে রিলেশন কী, যেটাকে ইংলিশে বলা হয় রেডিয়াস এবং ডায়ামিটার মধ্যে রিলেশন কী, যে ডায়ামিটার ইকুয়াল টু টু আর, যেখানে আরটা কি রেডিয়াস, টু আর মানে ডায়ামিটার হয়, এ একটা আর রেডিয়াস, এ একটা রেডিয়াস, দুটো মিলে ডায়ামিটার হয়। চলো এবার আমরা দেখব, যদি কোনো একটা সার্কেলের কেন্দ্রবিন্দুটাই হয় মূল বিন্দু বা অরিজিন, অরিজিন মানে কি যেখানে যে পয়েন্ট হচ্ছে জিরো কমা জিরো, এটা হচ্ছে আমাদের এখানে কি ও পয়েন্ট। যদি কোনো একটা সার্কেলের সেন্টার হয় অরিজিন, এবং সেন্টার থেকে এই মুভিং পয়েন্ট পি এর ডিস্টেন্স যদি এ হয়, এটা কি এখানে, এটা আমাদের ওপি ডিস্টেন্স, যদি এটা হয় তাহলে এক্ষেত্রে এই সার্কেলের ইকুয়েশন কী হবে। এক্ষেত্রে পি এর কোঅর্ডিনেট কী, পি এর কোঅর্ডিনেট হলো এক্স কমা ওয়াই, এবং ওপি মানে এটা, এটা হচ্ছে আমাদের এ। তাহলে যখন একটা সার্কেলের অরিজিনটাই তার সেন্টার হয় এবং মুভিং পয়েন্ট পি এর ডিস্টেন্স এ হয়, তাহলে সেক্ষেত্রে এই সার্কেলটার ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটাকে বলা হয় একটা সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ সার্কেল। তাহলে সার্কেলের যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলা হয়, সেটা কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হবে। কীভাবে এসছে, এই পয়েন্টটা যদি পি হয় যেটা কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই হয়, তাহলে এই পয়েন্টটা কি ওয়াই, এটা কি এক্স। আমরা যদি এখানে পিথাগোরাসের সূত্র লাগাই, যদি এটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে বলতেই পারি যে এ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হলো তোমাদের সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন মনে করো, যদি কোনো একটা সার্কেলের সেন্টার অরিজিনে না হয়, অরিজিনে না হয় কোনো একটা পয়েন্টে হয়, ধরে নাও এই পয়েন্টটায়, এটা নাম দিলাম আমি সি, এবং এটা কোঅর্ডিনেট কি আলফা কমা বিটা। যদি এখানে কোনো একটা সার্কেলের সেন্টার হয় এবং এই ডিস্টেন্সটা পি, এই পি পয়েন্টটা কি মতো এক্স কমা ওয়াই, এবং এই সিপির ডিস্টেন্স যদি এ হয়, সিপির ডিস্টেন্স যদি এ হয়, তাহলে এটা ফিক্সড পয়েন্ট বা সেন্টার, এটা আমাদের কি মুভিং পয়েন্ট, এটা দিয়ে যে সার্কেলটা ড্র হবে, এই সার্কেলের ইকুয়েশন কি হবে, এটা পি পয়েন্ট, তাহলে এই সার্কেলটার ইকুয়েশন কি হবে, চলো এটা দেখে নেই। এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই, সরি, এটা এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস
বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। যখন কোনো সার্কেলের সেন্টার দেয়া থাকবে, সেটা যে কোনো হতে পারে, 1.2 হতে পারে, 3.5 হতে পারে, যা হোক কিছু একটা হবে, এবং রেডিয়াস দেয়া থাকবে। এটা রেডিয়াস, এখানে এ হয়েছে, এখানে 2 হতে পারে, 4 হতে পারে, মানে এর ভ্যালু 2ও হতে পারে, 4ও হতে পারে, এ টু জেড যা ইচ্ছা হতে পারে। সেক্ষেত্রে এই সার্কেলটার ইকুয়েশান কী হবে, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে এটা কি, এ হচ্ছে আমাদের সিপি, যেটা কি, যেটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস। সিটা কি, সি হচ্ছে আমাদের যেটার কোঅর্ডিনেট কী হচ্ছে, আলফা কোমা বিটা, এটা কি আমাদের সেন্টার, সেন্টার অফ দ্য সার্কেল। এখন মনে করো এখানে একটা পয়েন্ট আছে পি, যেটার কোঅর্ডিনেট আর কোমা থিটা, মানে এটা আমরা দেখব পোলার সিস্টেমে যদি পি পয়েন্টের কোঅর্ডিনেট আর কোমা থিটা হয়, তাহলে এক্ষেত্রে এই সরল রেখার ইকুয়েশান কী হবে, মানে এক্ষেত্রে আমাদের কী হবে, ওপিটা আমাদের কী হয়ে যাবে, ওপি, ওপি ইকুয়াল টু আর, এবং এই অ্যাঙ্গেলটা কী হবে, থিটা। তাহলে এক্ষেত্রে বলতে পারি আমাদের যে অ্যাঙ্গেল এক্স ও পি দ্যাট ইকুয়াল টু থিটা, এবং ওপি, ওপির লেন্থ কী হবে, আর। তাহলে সেক্ষেত্রে এই সার্কেলটা যদি একটা সার্কেল ড্র করি আমি, তাহলে এই সার্কেলের ইকুয়েশন কী হবে, ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু এ কস থিটা, এবং ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। এই ইকুয়েশনটাকে বলা হয় এই সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য সার্কেল। তাহলে এই ইকুয়েশনটা এক্স ইকুয়াল টু এ কস আল কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটাকে বলা হচ্ছে এই সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন। কখন হবে, যখন পি এর কোঅর্ডিনেট আর কোমা থিটা হবে, মানে পোলার সিস্টেমে, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন হবে এটা। তাহলে এইগুলো দেখে বুঝতে পারলাম একটা বৃত্ত ড্র করতে গেলে তার কেন্দ্র বা সেন্টারের কোঅর্ডিনেট এবং তার রেডিয়াস জানতে হবে, তবেই আমরা এই প্রসেসের মাধ্যমে কোনো সার্কেলের ইকুয়েশন বার করতে পারবো। এখন ধরো একটা পয়েন্ট দেওয়া আছে 2.3, এটা একটা পয়েন্ট, এটা কি সার্কেলের সেন্টার, এবং রেডিয়াস দেওয়া আছে 5। তাহলে এই সেন্টার, এই রেডিয়াস দিয়ে আমরা এই সার্কেলটার ইকুয়েশন ড্র করব। তো চলো সেটা দেখে নিই। তাহলে আমরা একটা ইকুয়েশন জানি, যখন সেন্টার দেওয়া থাকবে এবং রেডিয়াস দেওয়া থাকবে, তখন কী হবে, এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এক্ষেত্রে আমাদের আলফা কী হবে, আলফা হবে 2, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা কি 3, ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার, এটা কি 5, 5 এর হোল স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু এক্স মাইনাস 2 আর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 আর হোল স্কোয়ার ইকুয়াল টু 25। এটাই হবে তোমাদের এই সার্কেলের ইকুয়েশন, যেখানে আমাদের 2.3 হলো সেন্টার অফ দ্য সার্কেল এবং রেডিয়াস হলো 5। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের সার্কেলের ডেফিনেশন এবং স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিয়ে কোনো প্রবলেম হবে না। জাস্ট মনে রাখো যে কোনো একটা সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো কোনো একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন নিয়ে। চলো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই।